ইসলামের আলোয় এটা দেখে আপনি লিখেছেন, আমাকে কলেজে বোরকা পরে ঢুকতে দিচ্ছে না, আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে প্রতিবাদ জানান, তিনি বলেন স্যারের সামনে পর্দা করার প্রয়োজন নেই। তিনি কি ঠিক বলেছেন? তিনি অবশ্যই অন্যায় করেছেন এবং অন্যায় বলেছেন, কারণ স্যার এমন ব্যক্তি যিনি মাহরাম নন, তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, বিধায় তার সামনে আপনার পর্দার বিধান প্রযোজ্য। যাকে বিয়ে করার অপরচুনিটি আছে, সুযোগ আছে, সম্ভাবনা আছে, তার সঙ্গে পর্দার বিধান অবশ্যই প্রযোজ্য এবং বলবৎ থাকবে। বিধায় আপনি তার সাথে পর্দা করতে হবে, না করলে আপনি গুণাগার হবেন। আপনার স্যার যেটা বলেছেন, তিনি ইসলাম সম্পর্কে তার না জানার কারণে তিনি বলেছেন, এবং পর্দার উদ্দেশ্য সম্পর্কে তিনি ওয়াকিফ হাল নন। উম্মে মুসলিম আপনি লিখেছেন, কালার কোডেড কোরআন পড়া জায়েজ হবে কিনা? কালার কোডেড কোরআন পড়া তো অসুবিধা নাই, কিন্তু কালার কোডেড কোরআনের ভিতরে কিছু কিছু আছে যেগুলোতে উচ্চারণ দেওয়া আছে, সেগুলোতে এমন কিছু দেওয়া আছে যে জিনিসগুলো আসলে আপনার শরিয়া অ্যালাউ করে না। ধরুন বাংলা বা যে কোনো ভাষায় কোরআনের আয়াতের যখন উচ্চারণ আপনি লিখবেন, তখন সেখানে বিকৃতি সাধন হবে, চাইলেও সেটাকে পরিপূর্ণ সঠিক রাখা যাবে না। সেজন্য ওইটা যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। এছাড়া কালার কোডেড যদি হয়, মদ গুণনা নির্দিষ্ট কালার দেওয়া হয় যে এটা হলে এই মদ, এটা হলে এই গুণনা, এটা হলো কলকোডেড, বোঝার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটাতে কোরআনের মধ্যে বিকৃতি সাধন হয় কিংবা কোরআনে কোনো কিছু কমানো বাড়ানো হয় ব্যাপারটা তো সেরকম না।